श्रीधाम नवद्वीपे गौरांग सुंदर अवतीर्ण हलन। आज थेके प्राय 536 बत्सर पूर्वे शची गर्भरूप समुद्र माझे अवतीर्ण हलन आमादेर कलिजुगेर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु। जय राधे। भक्तमंडली भक्तिमती मायेरा, गौरहरि एसेछेन आमादेर मतो पतित के उद्धार करबेन बोले। बाबा बोलेन पतित कारा? बोलेन पतित हलो ताराई जारा मनुष्यकूले जन्मग्रहण करे, जारा भगवान के मानलो ना, जारा भगवान के चिनलो ना, जारा भगवानेर चरणे माथा नत करलेन ना, এই জগতে পতিত হলো তারাই। নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু এলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু বললেন, আমি তোমাদেরকে শিক্ষা দিতে এসেছি। কি শিক্ষা? শাস্ত্রে বললেন, कृतेजोध्याते विष्णु त्रेताय जगतु मुखई दापरे परिचर्याय कलौ तौत हरि कीर्तनात्। अर्थात बाबा, सत्य युगेर मानुष तारा ध्यान करे गोविंदेर कृपा पेयेछेन, तारा 20,000-25,000 बछर एक जायगाते बसे एक आसनेर उपर बसे तारा ध्यान करेछे मा, तारपर तारा गोविंदेर चरण लाभ करेछे। किन्तु बाबा, आमादेर पक्षे ध्यान करा सम्भव हबे ना। केन हबे ना बाबा? कारण कलिजुगेर मानुष आमरा आमादेर परमायु अल्प, आर एई अल्प परमायुर मध्ये आमादेर मनटा चित्तटा पुरो चंचल। आमरा 5 मिनिट कोनो आसने स्थिर हये बसते पारि, आमादेर चित्तटा पुरो चंचल, मन मन बड़ो दुर्बल। तो ये चित्त चंचल मन निये आमादेर द्वारा ध्यान करा जाबे ना। ताई भक्तमंडली भक्तिमती मायेरा, आमादेर द्वारा ध्यान हबे ना। केनो ना? ये कलिजुगेर मानुषेर ऊर्धे परमायु मात्र 100 बछर बाबा, ताओ मागो 100 बछर लागे ना, तार आगेई बोल हरि हरि बोल हये जाबो। तो ये अल्प परमायुर मध्ये आमरा लेखापड़ा करबो कखन, খেলাধুলো করব কখন, কর্ম করব কখন, সংসার করব কখন, তারপর আবার ধ্যান করব কখন? আমাদের এত সময় হাতে নেই, তাহলে আমরা কিসের দ্বারা পারাপার হব মা? আমরা কিসের দ্বারা মুক্তি পাব? তাই বাবা, আমাদের জন্য মহাপ্রভু সহজ উপায় করে দিলেন, তোমাদের ধ্যান করতে হবে না, এত কষ্ট তোমাদের করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরি বল বললেই তোমরা কৃপা লাভ করবে। হরি নামই বকে বলম, হরি নাম করো, তাহলে সত্য যুগের মানুষ ধ্যান করে পেয়েছে। এবার বাবা, সত্য গেল, এলো কি? সত্যের পর কি যুগ এসেছে? কলিযুগ তো নাকি? কলিযুগ না, সত্যের পরে ত্রেতা। তা ত্রেতা যুগের মানুষ তারা যোগ্য করে ভগবানের কৃপা পেয়েছে বাবা, কিন্তু কলিযুগে আমাদের তারা যোগ্য হবে না। কেন হবে না বাবা? কারণ যজ্ঞের যে নিয়মগুলো আছে সেই নিয়ম কলির মানুষ পালন করতে পারবে না। প্রথম নিয়ম কি? না, যজ্ঞ করতে গেলে খাঁটি গরুর দুধের ঘি লাগে। কিন্তু বাবা, এখন আপনি বাজারে ঘি কিনতে যাবেন, ও মায়েরা, দেখবেন আপনাকে ডালদা মেশানো ঘি দোকানদার দিয়ে দেবে, মানে ভেজাল সব কিছুতে। আসল ঘি আপনি পাবেন না, খাঁটি ঘি পাবেন না। তাহলে ভেজাল ঘি দিয়ে যজ্ঞ করলে তো আর আসল যজ্ঞের ফল পাওয়া যাবে না মা। তাহলে কলির মানুষ আমরা যজ্ঞ করতে পারবো না, ঘি পাবো কোথায়, আসল ঘি পাবো কোথায়? এত কষ্ট কলির মানুষ করতে পারবে না। এইবার বাবা, যে জায়গাতে যজ্ঞ হবে, এই যে আজকে হরিনাম হচ্ছে, এই হরিনামের জন্য একটা বেদি তৈরি করা হয়েছে। তদনুরূপ যজ্ঞ করতে গেলে একটা বেদি লাগে, আর সেই যে জায়গাতে যজ্ঞ হবে ওই জায়গার 20 ফুট নিচে যদি কোনো বাবা মরার হাড় থাকে, তাহলে সেখানে যজ্ঞ করলে যজ্ঞের ফল পাবেন না।
এইবার আপনাকে যোগ্য করতে গেলে আগে 20 ফুট গর্ত করে দেখতে হবে ওখানে কোনো মরার হাড়গুড় আছে কিনা। এইবার বলুন তো মায়েরা এত সময় কি কলির মানুষের আছে 20 ফুট গর্ত করবার পর যোগ্য করবে? এত সময় নেই মানুষের, এত কষ্ট কলির মানুষ করতে পারবে না। এইবার মায়েরা জেনাকে দিয়ে আপনি যোগ্য করাবেন, যে ব্রাহ্মণ যাকে দিয়ে আপনি যোগ্য করাবেন, ওই যিনি ঘুমাচ্ছেন একটু ডেকে দিন। হ্যাঁ, বাড়ি থেকে কাজের ফাঁকি দিয়ে কীর্তন শুনতে আসা নাম করে এসে ঘুমিয়ে পড়েছে, ঘুমলে হবে? বাড়ির থেকে তো কত সাদ করে এসেছো কীর্তন শুনবে বলে, তা কীর্তন শুনতে বসেই যদি ঘুমিয়ে পড়ো তাহলে আর কীর্তন এখানে বসেই বা কি লাভ হবে? কত আশা করে এসেছেন বলুন তো, এখানে কি এমনি এমনি এসেছেন ঘুমানোর জন্য? তা কিন্তু না, কীর্তন শুনবেন বলে এসেছেন। তা কীর্তনিয়ার সামনে যদি একেবারে ঝুঁকে পড়ে যান তা কীর্তনিয়াও তো একটু পরে পড়ে যাবে। নিতাই গৌর হরি বল। আসলে যেখানে কীর্তন হয়, যেখানে হরিবাসর হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে সাধুসঙ্গ হয়, সেই আসরের চারপাশে দুই ভাই বোন শুধু ঘুরে বেড়ায়, বাবা কার ঘাড়ে গিয়ে বসবে? দুই ভাই বোন, একজনের নাম হলো অলস আর একজনের নাম হলো নিদ্রা। আপনি টিভির হলে যান কিন্তু অলস নিদ্রা ঢুকবে না ওখানে, অলস আসবে না, নিদ্রাও আসবে না। পরচর্চা পরনিন্দা করুন, অলস আসবে না, নিদ্রা আসবে না, কিন্তু হরিনামের আসনে বসুন, সৎসঙ্গের আসনে বসুন, দেখবেন অলস আর নিদ্রা এসে হাজির। ওমা ভূত কি সবাইকে ধরে? কাকে ভূত ধরে? যার রাশিদের রাশিদে মিলে যায় তাকেই ভূত ধরে, ভূতে ধরে। তদনুরূপ অলস আর নিদ্রা সবাইকে ধরে না বাবা, ওই যার রাশিদের রাশিদে মিলে যাবে তার ঘাড়ে এসে বসবে। প্রথমে আসবে অলস, তারপর আসবে নিদ্রা। এইবার ওই ঘুমিয়ে ঘুমিয়ে যদি কীর্তন শুনেন, কীর্তন তো মোটেই ভালো লাগবে না। তারপর বাড়ি যাবার সময় বলে যাবেন কি কীর্তন গাইলো কিছুই বুঝতে পারি না, তখন কীর্তনই আর দোষ দিলে কিন্তু হবে না। মন দিয়ে যে কোনো কর্ম করলে দেখবেন ভালো হবে। মন দিয়ে আপনি রান্না করুন, রান্না ভালো হবে। মন দিয়ে পড়াশোনা করুন, পড়াশুনো ভালো হবে। মন দিয়ে কর্ম করুন, কর্ম ভালো হবে। তাই মন দিয়ে যদি কীর্তন শোনেন, কীর্তনও ভালো হবে। নিতাই গৌর হরি বল। আর এই অলস আর নিদ্রাকে তাড়াতে গেলে এরা সহজেই পালিয়ে যাবে যদি ঘন ঘন হরিধ্বনি আর উলুধ্বনি করেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল। দেখবেন ঘন ঘন হরিধ্বনি করুন, নিদ্রা পালিয়ে যাবে, অলস পালিয়ে যাবে। তাই মা গো ঘুমিও না, একটু মন দিয়ে কীর্তন শোনো। আপনাদের গ্রামে এসেছি বহু বছর পর, আপনাদের মতো ভক্তের চরণধুলি পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। তাই আপনারা আশীর্বাদ করুন। আপনারা না আশীর্বাদ করলে এই অধমা কী করে আপনাদেরকে হরিকথা শোনাবে বলুন? নিতাই গৌর হরি বল। তা বাবা কি বলতে কি যেন বলেছিলাম ভুলে গেছি। যজ্ঞ করতে গেলে ঘৃত লাগে, এবার যে জায়গাতে যজ্ঞ হবে ওই জায়গার 20 ফুট নিচু পর্যন্ত গর্ত করতে হবে। যদি মরার হার থাকে তাহলে যজ্ঞ করলে যজ্ঞের ফল পাবেন না। এইবার বাবা যিনি পৌরোহিত, পুরোহিত যাকে দিয়ে আপনি যজ্ঞ করাবেন, ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ যদি আচার্য ব্রাহ্মণ না হয়, উনি যদি নিষ্ঠাবান ব্রাহ্মণ না হয়, উনি যদি মদ মাংস চুল্লু সর্বগ্রাহী ব্রাহ্মণ হয়, ওই ব্রাহ্মণকে দিয়ে যজ্ঞ করলে আপনি যজ্ঞের ফল পাবেন না। এবার নিষ্ঠাবান ব্রাহ্মণ জগতে আছে কিন্তু খুব পাওয়া খুব দুর্লভ, আছে তবে বাবা। ব্রাহ্মণ যে নিষ্ঠাবান নেই তা কিন্তু নয়, আছে। তবে বেশিরভাগ দেখা যাচ্ছে ওই আচার্য ব্রাহ্মণ নয়। তাই মা গো নিষ্ঠাবান ব্রাহ্মণ আপনাকে খোঁজ করতে হবে, কিন্তু এত সময় কোথায়? এইবার বাবা যিনি কর্তৃপক্ষ যাকে দিয়ে আপনি যজ্ঞ করাবেন, ওই মালিক যদি সঠিক না হয়, উনি যদি অহংকার মঞ্চের মধ্যে বসে ভাবে যে আমিই যজ্ঞ করছি, আমার টাকা আছে, আমি করছি, আমার মতো আর কেউ পারবে না, যদি তার মধ্যে এতটুকু বিন্দুমাত্র অহংকার চলে আসে তাহলে ভস্মে ঘি ঢালা হবে। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা এত কিছু নিয়ম কলির মানুষের মধ্যে আছে, যজ্ঞ করতে গেলে এত নিয়ম পালন করতে হবে, কিন্তু এত নিয়ম তো আমরা পালন করতে পারবো না বাবা। তাহলে আমরা কি মুক্তি পাবো না? আমরা কি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করবো? তাই আমাদের জন্য মহাপ্রভু আমাদের পরম পিতা শ্রী গৌর হরি আমাদের জন্য সহজ উপায় করে দিলেন। তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, শুধু দুটি বাহু তুলে হরি বল বললেই তোমরা কৃপা লাভ করবে। এইবার বাবা সত্য গেল, ত্রেতা গেল, এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য একটা নিয়ম ছিল, সেই নিয়মটা কি বলছে
দাপর যুগের মানুষ তারা অর্চনার দ্বারা ভক্তির দ্বারা ভগবানের কৃপা পেয়েছে। এইবার অর্চনা করতে গেলে পূজো করতে গেলে প্রথমে লাগে ফুল চন্দন তুলসী, তারপর সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো বাবা ভক্তি চোখের জল। কিন্তু বলুন তো মায়েরা আমাদের চোখে জল আছে? বলে হ্যাঁ আছে তো, নেই আবার কেন? দেখুন এখন প্রত্যেক সংসারে অশান্তি কলহ, সবাই আমরা কাঁদছি, সবাই আমরা যন্ত্রণায় ছটফট করছি। স্বামী আঘাত দিলে তখন স্ত্রীর চোখে জল আসে, সন্তান আঘাত দিলে তখন পিতামাতার চোখে জল আসে, বৌমা আঘাত দিয়ে কথা বললে তখন শাশুড়ি মায়ের চোখে জল আসে। বলে এই চোখের জলের কথা বলছি না, চোখে জল আছে আমাদের, তবে এই চোখের জল দিয়ে ভগবানের কৃপা পাওয়া যাবে না। যেদিন মন্দিরের বসে ঠাকুরের চরণতলে বসে যেদিন আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, সেই কান্নাটাই আপনার গোবিন্দের কর্ণে গিয়ে পৌঁছবে বাবা। কিন্তু বাবা আমরা কলির মানুষ, আমরা কাঁদতেও জানি না, আমাদের হৃদয়টা এত পাষাণ, আমরা গোবিন্দের জন্য কাঁদতে পারি না। আবার এখন তো বাবা বাবা মা মারা গেলেও ছেলেমেয়েরা কাঁদতে পারে না, এত ধনী পরিবারে জন্ম নিয়েছে, দুঃখ কাকে বলে, অভাব কাকে বলে, কষ্ট কাকে বলে সে জানে না, কোনোদিন কাঁদে না, কাঁদতে কিভাবে হয় তাই সে জানে না। তাই বাবা মা মারা গেছে, না কাঁদলে তো হবে না। তাই এখন কলকাতাতে হচ্ছে বাবা, কলকাতাতে হচ্ছে ভাড়াটিয়া কান্না এনে কাঁদিয়ে নেওয়া হচ্ছে, কেউ মারা গেলে ভাড়াটিয়া কান্না এনে কাঁদিয়ে নেওয়া হচ্ছে, 500 টাকা করে দিয়ে দেবে, কেঁদে দেবে শুধু একটুকু। এটা আপনারা অনেকেই জানেন না, এটাই বাস্তব হচ্ছে এখন, মানে মৃত বাড়িতে ভাড়াটিয়া কান্না এনে কাঁদিয়ে নেওয়া হয়। এইবার আপনারা বিচার করে বলুন বাবা, বাবা মায়ের জন্য ভাড়াটিয়া কান্না নিয়ে আপনি কাঁদিয়ে নিয়ে নিতে পারেন, কিন্তু আমার গোবিন্দের জন্য কাঁদা তো সম্ভব না। গোবিন্দের জন্য তার ভাড়াটিয়া কান্নায় নিয়ে এলে আপনি ফল পাবেন না, আপনাকে নিজেকেই কাঁদতে হবে, নিজেকেই ডাকতে হবে। কিন্তু কলির মানুষ আমরা কাঁদতে পারি না, তাহলে আমরা পারাপার হবো কি করে, আমরা মুক্তি পাবো কি করে, আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবো কি করে? তাই মহাপ্রভু এসেছেন আমাদের দ্বারে, হে কলির জীব তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, অর্চনা করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরি বল বললেই কৃপা লাভ করবে। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন কলির মাটিতে, আর এসে কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। আমাদের গৌরে লোরে সোনারি নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি সব তো শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে বিদায় গো হরি গো সোনারি নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি। হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাদের ঘরে ঘরে গৌর হরির উদয় হয়েছে, আপনারা প্রত্যেকে একটু হরির ধ্বনি আর উলুধ্বনি করুন। মায়েরা করবে উলুধ্বনি, করুন উলুধ্বনি করুন মায়েরা, বাহ খুব সুন্দর। এবার বাবা দাদা ভাই যারা রয়েছেন আপনারা দু হাত তুলে করবেন হরির ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে
ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর হরি এসে কি করছে আমাদেরকে উদ্ধার করবার জন্য সেই নাম বিতরণ করছে সেই নাম কি বাবা যে নামের ঊর্ধ্বে আর কিছুই নেই সেই নাম হলো মহামন্ত্র সকলের দারে দারে গিয়ে বলছে হে কলির জীব তোমরা আমার সঙ্গে বলো কি বলবে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে করে করতালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল বাহ 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 হরে কৃষ্ণ একটু জোরে বাহ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বাহ হরে রাম হরি বল নিদাই গৌর হরি বল এইবার একটু বন্ধ করুন একটা কথা বলি এই যে আপনারা কীর্তন করলেন হাতে তালি দিলেন কীর্তন করে আমাদের লাভটা কী হরিনাম করে আমাদের উপকারটা কী কেন আমরা হরিনাম গাইব বাবা কি বলে যারা হরিনাম করে তাদেরও মৃত্যু হবে আর যারা হরিনাম করে না তাদেরও মৃত্যু হবে যারা দেখবেন হরিভক্ত নয় তারা এইসব তর্ক বিতর্ক করে হরিনাম করলে কী হবে উপকারটা কী যারা হরিনাম করে তাদেরও তো মৃত্যু হবে আর আমরা হরিনাম করি না আমাদেরও মৃত্যু হবে বলে হ্যাঁ যারা হরিনাম করে তাদেরও মৃত্যু হবে আর যারা হরিনাম করে না তাদেরও মৃত্যু হবে তবে দুটো মৃত্যুর মধ্যে বাবা আকাশ পাতাল পার্থক্য থাকবে কীরকম বাবা দেখবেন ও মাইরা বেড়াল যখন তার বাচ্চাকে ধরে কি দিয়ে ধরে মুখ দিয়ে ধরে তো দাঁত দিয়ে বেড়াল তার বাচ্চাকে যখন ধরে নিয়ে যায় মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবার বলুন ওই বেড়াল যখন ইঁদুরকে ধরে কি দিয়ে ধরে ওই মুখ দিয়েই ধরে তো মানে ওই দাঁতে চিপেই ধরে এইবার বলুন বেড়াল তার বেড়াল ছানাকে ধরলো বেড়াল ছানা আরাম পেল আবার ওই বেড়াল ওই মুখ দিয়ে ইঁদুরকে ধরলো ইঁদুর যন্ত্রণা পেয়ে প্রাণ হারালো তাহলে বেড়াল ইঁদুরকেও ধরলো তার বাচ্চাকেও ধরলো তাহলে একজন আরাম পেল আর একজনের প্রাণ চলে গেল তদনুরূপ যিনি হরিভক্ত তারও মৃত্যু হবে আর যে অভক্ত তারও মৃত্যু হবে তবে দুটো মৃত্যুর মধ্যে পার্থক্য থাকবে ও বাবা ভগবান যখন তার ভক্তকে নিয়ে যাবে তখন বিষ্ণু দূত পাঠাবে বিষ্ণু দূত এসে তাকে সুন্দর করে আরাম দিয়ে তাকে ভবন লোক থেকে তাকে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে আবার অভক্তকে যখন নিয়ে যাবে তখন যমদূত এসে তাকে যন্ত্রণা দিতে দিতে নরক যন্ত্রণা দিতে দিতে তাকে নিয়ে যাবে নিতাই গৌর হরি বল তাহলে হরিনাম যারা করে তাদেরও মৃত্যু হবে যারা কৃষ্ণ ভক্ত তাদেরও মৃত্যু হবে আর যারা কৃষ্ণকে মানে না যারা বিশ্বাস করে না তাদেরও মৃত্যু হবে তবে দুটো মৃত্যুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে বাবা এবার হরিনাম করলে কি হবে বলছে শাস্ত্রকার বলছেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করিতে কি বলছে বাবা কৃষ্ণ নামের এত ক্ষমতা এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে মানে কৃষ্ণ নামের নাকি এমন ক্ষমতা আপনার জীবনে যত পাপ আছে আপনি যত বড়ই অপরাধী হোক না কেন কৃষ্ণ নামের এমন ক্ষমতা যে সমস্ত পাপকে পুড়ে আপনার ছাই করে দিতে পারে নিতাই গৌর হরি বল
আচ্ছা এটা কি বিশ্বাস করা যায় বাবা? ধরুন কেউ স্বামী হত্যা করেছে, কেউ স্ত্রী হত্যা করেছে, কেউ সন্তান হত্যা করেছে, জঘন্য জঘন্য পাপ কোনো ব্যক্তি করছে জগতে। এখন দেখেন চারিদিকে অনাচার অত্যাচার দুরাচারে ভরে গেছে। একটা মানুষ হয়ে একটা মানুষকে খুন করতে তার হাত কাঁপছে না, একটা মানুষ হয়ে একটা মানুষের ঘরে আগুন লাগিয়ে দিতে তার বিবেক দংশন করছে না, একটা মানুষ হয়ে অন্যের ক্ষতি করতে তার প্রাণ কাঁদছে না। এইবার বলুন, এই পৃথিবীতে যে এত জঘন্য জঘন্য পাপই রয়েছে, এই যে আমরা পাপ করে চলেছি, একবার কৃষ্ণ নাম করে দিলে সব পাপ পুড়ে ছাই হয়ে যাবে কি বাবা? এটা আপনারা বিশ্বাস করেন? করেন? কে কে বিশ্বাস করেন? কেউ করি না, কারণ এটা আমাদের বিশ্বাসই হতে পারে না। আমি সারা জীবন পাপ করলাম, জঘন্য জঘন্য পাপ করলাম, আর একবার কৃষ্ণ নাম করে দিলাম সব পাপ আমার চলে যাবে? তাহলে কি বাবা শাস্ত্রকার ভুল লিখেছে? মহাজন কি ভুল লিখে গেছে শাস্ত্রে? না, মহাজনের কথা কখনো ভুল হতে পারে না। কৃষ্ণ নামের এমন ক্ষমতা সব পাপ পুড়ে ছাই করে দেবে, তার প্রমাণটা দিচ্ছি মায়েরা। ধরুন বাঙালির সব থেকে বড় পূজা কি? দুর্গাপুজো। তুই জানিস দুর্গাপুজো? ও বাঙালির সব থেকে বড় পুজো ও মা দুর্গাপুজো। ধরুন মা কমিটি 1,00,000 টাকা খরচা করে একটা প্যান্ডেল বানিয়েছে। এইবার বাবা আপনারা বলুন, ওই 1,00,000 টাকা দামি প্যান্ডেলটা পোড়াতে গেলে কটা দেশলাই কাঠি লাগবে? হ্যাঁ, কটা? একটা। এ বলে একটা। ও মা আপনারা কি বলেন? একটাই? ও আচ্ছা বেশ, তো 1,00,000 টাকা দামি প্যান্ডেল পোড়াতে যদি একটা কাঠি লাগে, এইবার বাবা আপনারা বলুন 50,00,000 টাকা দামি প্যান্ডেল পোড়াতে গেলে কটা কাঠি লাগবে? হ্যাঁ, কোনোদিন ধরিয়েছো নাকি? ধরাননি তো? তা বাবা যতই 1,00,000,000,00,000,000,000 টাকা দামি প্যান্ডেল হোক না কেন, একটা কাঠি পারে বাবা ওই প্যান্ডেলটাকে পুড়ে ছাই করে দিতে। তদনুরূপ তোমার পাপের বোঝা রাশি 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 হতে পারে, কিন্তু এক কৃষ্ণ নামই পারে তোমার সমস্ত পাপকে পুড়ে ছাই করে দিতে। নিতাই গৌর হরি বল। তো বাহ, তো এখন যদি আপনাদের প্রত্যেকের হাতে আমি একটা করে কাঠি দেই বাবা, আগুন জ্বালাতে পারবেন তো? রাধে রাধে। পারবেন না? কিন্তু এই যে বললেন একটা কাঠি হলেই হবে। হ্যাঁ ওমা, তাহলে শুধু কাঠিতে আগুন ধরবে না। দেখুন প্রথম লাইনে মহাজন লিখেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। তার পরের লাইনটাতে লিখে দিলেন, কি লিখলেন? হেন কৃষ্ণ নাম যদি জীব লয়ে বহুবার, তথাপি যদি না হয় প্রেমের সঞ্চার, তবে তো জানিবে দেহে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হবে অঙ্কুর। প্রথমে বলে দিলেন একবার কৃষ্ণ নাম করলে পাপ দূরে যাবে। হ্যাঁ, তারপর বাবা কি বললেন? ও মা তারপর কি বললেন? হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, বহুবার, তথাপি যদি না হয় প্রেমেরও সঞ্চার, তবে তো জানিবে দেহে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হবে অঙ্কুর। বাবা শুধু কাঠিতে যেমন আগুন ধরে না, তার সঙ্গে যেমন দেশালাই লাগে, ঘর্ষণ যতক্ষণ না হয় ততক্ষণ যেমন আগুন ধরে না, তদনুরূপ সারা জীবন যদি আপনি কৃষ্ণ নাম করেন, সারা জীবন যদি আপনি কৃষ্ণ নাম শুনেন, কিন্তু সেই নামে যদি আপনার প্রেম না আসে, তাহলে সারা জীবন নাম করলেও আপনার নামের ক্রিয়া হবে না। নিতাই গৌর হরি বল। সেদিনই আপনার নামের ক্রিয়া হবে যেদিন ওই কৃষ্ণ বলতে আপনার নয়নে জল ভরে আসবে।
যেদিন গৌর বলতে আপনার প্রাণ কাঁদবে, যেদিন কৃষ্ণ বলতে আপনার নয়নটা জলে ঝরে যাবে, নয়ন দিয়ে অশ্রু ঝরবে, সেদিন আপনি বুঝবেন আপনার অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। আর যদি কারো অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, তাকে যে আর চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখা যায় না, তাকে কোনো মায়ার বাঁধন বাঁধতে পারে না, তাকে কোনো সংসার বেঁধে রাখতে পারে না, যার অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে তার বদন সর্বসময় সেজে কৃষ্ণ। কৃষ্ণ 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 বলে
भाग्यवान भाग्यवतीर अंतरे एमन कृष्ण प्रेमेर आगुन लागे मा आपनार अंतरे कृष्ण प्रेम होयेछे कि होयनी आपनी बुझबेन कि करे मा आपनी बुझते पारबेन कि करे जानेन धरुन बाबा आपनी बाजारे गियेछेन आज बाजारे गिये जे जेटा खेते पछन्द करे केउ मिष्टि खेते भालोबाशे কেউ বা টক কেউ বা ঝাল জাতীয় জিনিস খেতে ভালোবাসে ধরুন মায়েরা আপনি বাজারে গিয়েছেন আর বাজারে গিয়ে দেখছেন বাবা একটা মিষ্টান্ন দোকানে খুব সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে আর ওই মিষ্টান্নগুলো দর্শন করে দেখবেন অনেকের মনে হয় যে কি সুন্দর মিষ্টি যদি কিনে দুটো খেতে পারতাম কি আনন্দ হতো কি লোভ হয় কি হয় না ভাববেন আপনার অন্তরে এখনো কৃষ্ণ প্রেম আসেনি কিন্তু যার অন্তরে কৃষ্ণ প্রেম লেগেছে যার অন্তরে কৃষ্ণ প্রেমের আঙুল লেগেছে বাবা সে যখন ওই মিষ্টির দোকানের পাশ দিয়ে যাবে না তখন ওই মিষ্টিগুলো দেখে তার মনে হবে আহারে কি সুন্দর সুন্দর মিষ্টি সাজানো রয়েছে যদি আমি কিনে নিয়ে গিয়ে আমার গৌর হরির সেবা দিতে পারতাম যদি আমি কিনে নিয়ে গিয়ে গোবিন্দের সেবা দিতে পারতাম না জানি আমার গৌরী কত সুখ পেত না জানি আমার গৌরী কত আনন্দ পেত যেদিন কোনো কিছু দর্শন করে আপনার গোবিন্দের কথা মনে হবে একটা গাছে ফুল ফুটে আছে ওই ফুলটা দেখে যদি যেদিন আপনার মনে হবে কি সুন্দর ফুল ফুটে আছে গো আমি যদি এটি তুলে নিয়ে মালা গেঁথে আমার গৌর গলে পরাতে পারতাম না জানি আমার গৌরকে কত সুন্দর দেখতে লাগত যেদিন কোনো কিছু দর্শন করে আপনার গোবিন্দের কথা মনে হবে সেদিন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে হৃদয় গৌর হরি বল দেখবেন ভক্তমণ্ডলী বাবা এই জগতে কত রকমের প্রেম ভালোবাসা জগতে চলছে কত ছেলেমেয়েরা প্রেম করছে আচ্ছা বাবা দেখুন একটা ছেলে একটা মেয়েকে যখন মন থেকে ভালোবাসে কিংবা একটা মেয়ে যখন একটা ছেলেকে মন থেকে ভালোবাসে মা দেখবেন সেই মেয়েটা যা বলে ছেলেটা কিন্তু তাই করে করে কি না মেয়েটা যা বলে ছেলেটা তার প্রতি এত ভালোবেসেছে তাকে ছেলেটা যা বলে মেয়েটা যা বলে ছেলেটা তাই করে ছেলেটা বলে আমি সব কিছু ছাড়তে পারবো কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোমার হাতটা আমি ছাড়তে পারবো না প্রিয়া আমি তোমার জন্য আমার বাবা মাকে ত্যাগ করতে পারি তুমি চাইলে আমার হৃৎপিণ্ডটা তোমায় দিতে পারি তুমি চাইলে আমার প্রাণটা তোমায় দিতে পারি কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ছাড়তে পারবো না প্রিয়া তাহলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে তার জন্য যদি সব কিছু করতে পারে যেদিন আপনার অন্তরে গৌর প্রেম জাগবে যেদিন আপনি গোবিন্দকে ভালোবাসবেন সেদিন দেখবেন গোবিন্দের জন্য আপনার ইচ্ছা হবে আমি একটু গলায় তুলসীর মালা পরি সেদিন আপনার লজ্জা হবে না যে তুলসীর মালা আমি পরবো না